দিলার হোসেন সাইদি সাহেব আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ সাইদি সাহেবের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করো আজকে হযরত মাওলানা দিলার হোসেন সাইদি সাহেব اللهم آمين الله حضرت مولانا دلوا حسن شاهدی شاہب زندگی شمست گناہ خطا معاف کرے دا اللہ بھول تجھے کھما کرے دا تار پوری بار پوری جان کے অনুযায়ী চলতে মনে চায় না দাড়ি রাখতে মনে চায় না মদ ছাড়তে মনে চায় না গাঁজাও ছাড়তে মনে চায় না হারাম থেকে বাঁচতে মন চায় না যাদেরকে যে সুন্নাত ভালো লাগে না ইবাদত ভালো লাগে না বাবার আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু যা আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক রব্বুলের ডাক দিয়া ফেরেশতারে নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গুনাহ সাগরে ডুব দিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম নাফরমান বদমাশ হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাঁস টাঁস করিয়া খুলিয়া গেছে জাহান্নাম যখন দেখবো ওই তার ঠিকানা ওখানে তাকে যাইতে হবে জাহান্নামের যাইতে হবে রুহটা তার তার কাঁপতে থাকবে রুহ আর বাইর হতে চাইবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায় রুহটা করে এমন জোরে থাবা মারবে আবার শুনে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এই ভয় শুরু হইয়া গেল বাবারে ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরে ঢুকিও না যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে তুমি রাত্রে ঢুকো দিনে ঢুকো তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই গভীর রাত্রে যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরের মধ্যে ঢুকতে পারো যখন গিয়া ঘরের মধ্যে নক করবা অমনি ডাক দেবে কে তুমি বলবে আব্দুল্লাহ আপনার জামাই আমি আসছি অমনি শ্বশুর লাভ দিয়ে উঠিয়া বলবে জামাই আসছে কি যেন হয়েছে কোন বিপদে পড়ছে এত রাত্রে কোথার থেকে আসছে এই বাতি জ্বালা বিছানার ব্যবস্থা কর সর্বতান খাদ্যের ব্যবস্থা কর
আমার জামাই যখন কোন বিপদে পড়ছে ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নাই তোমার জন্য সব ব্যবস্থা হইয়া যাবে আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি রাতে ঘরের মধ্যে ঢুকো অমনি বলবে কে পরিচয় নাই এই চোর আসছে ওকে ধর ওকে মার ওকে বাঁধ ঘরের মালিকের সাথে পরিচয় নাই তোমাকে অপমান করা হবে তোমাকে অপদস্থ করা হবে তোমাকে মারা হবে পিটান হবে ঠিক কবরের মালিকের সাথে কবরের মধ্যে মালিকের সাথে পরিচয় করিয়ে যাইতে পারো কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা মাদি কবরের মধ্যে যাবে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ এই ফেরেশতারা বান্দা মাদির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরের মধ্যে যাও আল্লাহ পাক বলবে দুশ্মনের সাথে আমার কোনো পরিচয় নাই এ কবরের মাটি চাপ দে ওমরি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ জড়াইয়া ধর অমনি সাপে আসিয়া না ফরমারকে প্যাচ মারবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তোমার সাথে পরিচয় করিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও তোমার সাথে বাবা রে মাওলার সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে আহ ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম আল্লাহ তুমি মাফ করিয়া দাও যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে কোনো রুগী যদি যায় রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রুগীর মধ্যে ঢুকছে ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে আল্লাহ গুনাহ কথা মাফ না করিয়া কেউ কে খবরে নিও না যারা বেনমাজি দুনিয়াতে নামাজ পড়বে না কিয়ামতের ময়দানে তাদের চেহারা আলকাত তার মতো কালো হইয়া যাবে ফেরেশতারা দেখলেই বুঝছে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না আল্লাহ আল্লাহ যারা দুনিয়ার মধ্যে হারাম খাইবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে সুয়ারের সুরাত হইয়া যাবে যারা ঠকবাজি করবে তাদের সেটা কুকুর তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাত করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে জেনাকার পুরুষের চোখ কুদিরা মহিলাদের শরম গার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চোখ কুদিরা পুরুষের শরম গার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হবে কি যে ব্যথা বাচ্চাও জন্ম হবে না প্রসব হবে না শুধু মাথা বাইর হবে ওই মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে বাচ্চার পোষা হবে না আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ তওবা না করে কাউকে ডাকিও না বাবা রে আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড়
আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতের নেমত তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্নাম তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় বাবার জাহান্নামের চিন্তা তোমার আমার চোখে পানি নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পাথর তুই কেন কান্দো পাথর বলছে আল্লাহ নবী মূসা আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সেই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয় মূসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা হে একটা পাথর তোমার ভয়ে কাঁদে জাহান্নামের ভয়ে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বললেন মূসা তুমি সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু আসা সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে নবী মূসা আলাইহিস সালাতু আসসালাম খুব রাগী নবী ছিলেন তিনি ধমক দিয়া প্রশ্নে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মূসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়েছেন বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দ পাথর বসে আল্লাহ নবী মূসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিনও সারব না তুমি কি দেখো না সমস্ত নবীরা কান্দতে কান্দতে মাওলার কবরে চলিয়া গেছে তুমি কি দেখো না সমস্ত ওলিরা কান্দতে কান্দতে মাওলার কবরে চলিয়া গেছে বাবারে তুমি কেন খেয়াল করো না যারা আল্লাহওয়ালা তাদের চোখে পানি আছে আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই অত উল্টা হওয়া উচিত ছিল উল্টা হওয়া উচিত ছিল আমরা গুনাহগার আমাদের চোখে পানি বেশি হওয়া উচিত ছিল আল্লাহ আমাদের চোখে তো পানি কম হওয়া উচিত ছিল কিন্তু আল্লাহ আমাদের চোখে পানি আমাদের চোখে কেন পানি নাই আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না আমারে নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া কর আল্লাহুম্মা আরজুকনি আইনাইনে তাবুকিয়ান মিন খশিয়াতিকা কবলা আন ইয়াকুনা দামু দামান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে আল্লাহ কিয়ামতের ময়দান নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান পানি এবং রক্ত অনর্গল পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে টনকে টন টনকে টন পানি চোখের থেকে পড়তে থাকবে কিন্তু কোনো লাভ নাই কোনো লাভ নাই টনকে টন পানি চোখের দিকে পড়বে কিন্তু কোনো লাভ নাই আর আজকে দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফালাইলো আশা করা যায় আল্লাহ পাক কবুল করলে এই এক ফোঁটা চোখের পানির উসিলায় তুমি আমি মা পাইয়া যাইতে পারি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবার চোখের পানি কবুল করিয়া নাও তুমি কি জানো চোখের পানির কত দাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা
من بكى من خشية الله حرم الله تلك العين على النار যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বান্দা ওয়াজ নসিহাতে বসিয়া কত কান্না কাঁদছে মোনাজাত ধরিয়া কত কান্না কাঁদছে নামাজে দাঁড়াইয়া কত পানি ঝরাইছে রুকু দিয়া কত পানি ফলাইছে সিজদায় দিয়া কত মাটি ভিজাইছে দুনিয়াতে কত কান্না কাছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আল্লাহ পাক ফেরেশতাদের ফেরেশতারা ও জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ মাওলায় মাফ করিয়া দিছে তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় আল্লাহ গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার মামার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না আমি চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা তোমাদের চরমুনায় যাওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দালো মা বোনেরা ও আমার পর্দালো মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না সে মনের ভিতরে মন একদিন এই ঘরের দশ দিনে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে মাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব ছেলে কান্দবে মা মা করে মেয়ে কান্দবে মা মা করে জবাব তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলেম ওলাম হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার নাবালের তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়েও আসি নাই
আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের নামটা উঠায়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও, কাজ করে আমাদের শায়খ মোশাদের কবর জান্নাতের বাগিচা বানায় দাও, মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামদের জান্নাত আমাদের বুলন্দ করে দাও। আল্লাহ হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদি সাহেব আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ সাঈদি সাহেবের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করো, আল্লাহ সব কিছু তোমার কাছে সুপর্দ করলাম, আল্লাহ সালেমদেরকে হেদায়েত দিয়া দাও, ওদের কপালে হেদায়েত না থাকে নমরুদ ফেরাউন সাদ্দাদ ধ্বংস করে দাও, ইসলাম মুসলমানদেরকে হেফাজত করো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া তাবাহি আজমাইন আরহামনা মা হুম برحمتك يا أرحم الراحمين.